নমস্কার, সুচিকা ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে আমি দেখাচ্ছি একটা ফুলের নকশা। তো আমি এখানে সেলাই করা একটা আসন আমার, তো আমি এখানে স্টার্ট করে দিয়েছি। এখানে প্রথমে এক, দুই এবং দুই ঘরের মাথা থেকে তিনটে সেলাই হবে, দুই ঘরের মাথায় তারপর হবে তিনটে, এক দুই তিন, তিনটে হওয়ার পর বাঁদিকে একটা, ডান দিকে একটা, দুই কোণায় দুটো সেলাই হবে। এই হয়ে যাওয়ার পর তারপরে কি হবে না, তারপরে ডান দিকে তিনটে, বাঁদিকে তিনটে, এই যে এইভাবে তিন ঘর করে সেলাই হবে। এই তিন ঘর করে সেলাই হয়ে যাওয়ার পর আবার তিন ঘর সেলাই হবে, দুদিকে দুই ঘর ছেড়ে শুধু তিন ঘর সেলাই হবে। এই তিন ঘর হয়ে যাওয়ার পর তারপর হবে মাঝখান থেকে এক দুই, তার আর বাঁদিকে আর ডান দিকে দুই কোণায় আবার দুই ঘর একই রকম করে। এই দুটো হয়ে যাওয়ার পর তারপর আমরা বাঁদিক থেকে পাপ্পি সেলাই করতে স্টার্ট করব। তো এখানে প্রথমে এক দুই তিন চার পাঁচ, প্রথমে পাঁচ ঘর সেলাই করব। পাঁচ ঘর হয়ে যাওয়ার পর তারপর এক ঘর ছেড়ে দিয়ে এক দুই, তারপর এক ঘর গ্যাপ দিয়ে আবার দুই ঘর, তারপরে আবার এক ঘর ছেড়ে দিয়ে দুই, তারপর এক ঘর ছেড়ে দিয়ে আবার দুই, তারপরে পাঁচ, ঠিক আছে। একইভাবে ডান দিকে পাঁচ ঘর হবে, তারপরে দুই দুই করে, তারপর মাঝে এক ঘর গ্যাপ দিয়ে দুই, আবার দুই, এক ঘর গ্যাপ দিয়ে দুই, তারপর পাঁচ। এই একটা পাপড়ি হয়ে গেল। একটা পাপড়ি হয়ে যাওয়ার পর তারপরে এই যে পাঁচ ঘর করে সেলাই হয়েছিল তার মাথায় এক ঘর সেলাই হবে। এক ঘর সেলাই হওয়ার পর তারপর হবে পাঁচ ঘর, এখানে আছে পাঁচ ঘর, তারপরে মাঝখানে আবার এক ঘর। এবার এই চার কোণাতে, এই এই কোণাতে মানে পরপর তিনটে কোণা বাকি থাকছে, তিন কোণাতে পাঁচ ঘর করে সেলাই হবে, ঠিক আছে। এক ঘর তো কমন থাকছে আর পাঁচ ঘর করে সেলাই হবে, তারপর মাঝখানে এক ঘর করে। এবার একইভাবে এই পাপড়ির পরে ওই ডান দিকে বা মোট চার জোড়া পাপড়ি হবে। তো সেইভাবে আমরা পাপড়িগুলো রেডি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাপড়ি সেলাই করে নিলে পরের পাপড়িগুলোও সেলাই করতে পারবেন। তো এবার পাপড়ির মাথায় যে ফুলটা আছে, আমি আগে ফুলটা করেছিলাম, তো সেই ফুলটা সেটা তৈরি করে নেবেন, তারপরে এই চার জোড়া পাপড়ি, তারপর ফুলগুলো রেডি করে নেবেন, ঠিক আছে। তারপর এগুলো রেডি হয়ে গেলে মানে খুব সহজ একটা ফুল, এবার যে কোনো একটা কোণা থেকে এই শিরের জায়গাটা সেলাই হবে। এখানে পরপর চার ঘর করেছি আমি, এক কোণা থেকে প্রথমে পরপর কোণাগুনি চার ঘর, তারপর এখানে আছে দু একদিকে দুই একদিকে এক, ঠিক আছে। এখানে তিন ঘর সেলাই আছে আমার, তারপর এখানে তিন ঘর হয়ে গেলে আবার এক ঘর ছেড়ে দিয়ে এখানে হবে চার ঘর, হ্যাঁ এখানে চার ঘর হবে, আবার এদিকেও তাই এক ঘর ছেড়ে দিয়ে চার ঘর, তারপর এই কোণাগুনি হবে তিন ঘর, এখানেও তিন, আবার এর কোণাতেও বাঁদিকের কোণাতেও হবে তিন, তারপর মাঝখানে এক, এই একের কোণা থেকে আবার উঠবে তিন তিন করে, তারপর দুই। একইভাবে এই বাঁদিকের কোণাতেও মানে চার কোণাতে পাপড়ির কোণাকুনিগুলোতে এই ফুলের এই নকশাটা তৈরি হয়ে যাবে, তাহলেই গোটা ফুলটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকুই, এর বেশি আর কিছু নেই। তো এইভাবেই পুরো আসনটাতে আপনারা ফুলটা রেডি করে নেবেন। আমি পুরো আসনটা দেখিয়ে দিচ্ছি, একটা ফুল দেখালাম, একইভাবে বাকি ফুলগুলোও আপনারা তৈরি করে নেবেন। আমার এটা তৈরি করা আসন, এই যে আমি লাল দিয়ে ফুল সেলাই করেছি, সাদা দিয়ে ভরাট করছি, তো খুবই সুন্দর দেখতে লাগছে আসনটা। যে পুরো আসনটাতে ফুল তৈরি করা আছে আর সাদা দিয়ে ভরাট হচ্ছে, এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কোণাগুলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা অবশ্যই সেলাই করবেন, ভীষণ সুন্দর একটা ফুল আর ভীষণ ইউনিক একটা ডিজাইন। এই মাঝখানের পাপড়িটা সব আসনেই থেকে থাকে, কিন্তু এই ডিজাইনটা সব জায়গায় পাওয়া যায় না আর কি। তো পুরো আসনটা আমি দেখিয়ে দিলাম, ভরাটের কাজ চলছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।